না করার থেকে ততটাই আমার পাশে সহযোগিতা করে। আর যেহেতু এই ফ্যামিলিতে আছি, এই ফ্যামিলিও আমাকে সহযোগিতা, বাড়িওয়ালা সবাই সবাই মিলে আজকে যদি আমাকে ফ্যামিলির মতো ভালোবাসা না দিত, আমি আর 5টা বছর থাকতে পারতাম না। আমার কিন্তু বাড়িতে মা বাবা সবাই আছে, কিন্তু তারা আমার সহযোগিতা করেন না, শুধু সমাজের জন্য। আর সেই সমাজের মানে ইনারাও তো সেই সমাজেই বাস করে, যাই হোক আছে সবটা ইয়ে করে আমার পাশে আছে। আমার মেয়ে মেয়ে সহযোগিতা, আমার সহযোগিতা, যেহেতু আমরা রাস্তায় বেরোতে করতে আমি মানে কোনো সময় একটা ফ্যামিলির কমতি পাই না, আমাকে যথেষ্ট ভালোবাসে আমার মেয়ে। যাই হোক আমরা চলে যাই, আমার মনে হয় না, হয়তো আমি একটা মানে ফ্যামিলি থেকে 10-12 বছর পার করে এসেছি, হয়তো আমার মানে কষ্ট হয়নি, কিন্তু এখান থেকে যেতে আমার হয়তো কষ্ট হবে। তাই যাই হোক আপনাদের সবার জন্য ভালোবাসা থাকে। আপনি যে আবেদনটা জানিয়েছিলেন, আবেদন অনুযায়ী আপনার কাজ হয়েছে কি? আপনি আপনি খুশি? হ্যাঁ আমি চরম খুশি, আমাদের চরম খুশি, চরম খুশি। সবথেকে আমি বড় খুশি হয়েছি যে আমি 2-4টে থাপড় মারতে পেরে, যেটা আমার নিজের হাতে করে সেটা আমি ইয়ে করেছি, ওই না পুলিশের হাতে দিয়ে না কোনো কিছু দিয়ে, সেটা কোনো কাজ হয়নি। এতদিন মার খেয়েই গেছে, মার খেয়ে গেছি মানে ওর ঘরের ভিতরে মেরে কোনো কাজ হয়নি আমার। পানিশমেন্ট হয়নি, ঠিক আছে, আইনত ভাবে কোনো পানিশমেন্ট হয়নি, যেটাতে ওনার